হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আমি আগের ভিডিওতে কষিদেখি দশের এই 4 পর্যন্ত করিয়েছিলাম। এবার আমি করাবো কষিদেখি দশের 5 থেকে। 5-এর টার্ম বইয়ে করে দিয়েছি, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়েছি, কারণ বই একটু কিচমিচি হয়ে গেছে। তাই 5-এ দেখো, এখানে আর পড়ার আমি আর পড়ছি না, এখানে কি পড়েছে বুঝতেই পারছো। আর এটা তোমরা পারবে খুব ভালো করে, এটা বাড়িতে করে নেবে তোমরা, ঠিক আছে? তাও একটা দেখে নাও বইটা, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখে নাও ভালো করে, এখানে বোঝানোর মতো কিছু নেই, এই জন্য আমি বোঝাচ্ছি না। এগুলো তোমাদেরকে আগে আমি বুঝিয়ে দিয়েছি, আসন নামান যখন করছিলাম। এক্সপ্লেনেশন ভিডিওটা না দেখে থাকলে এটা দেখে কোনো লাভ হবে না, এক্সপ্লেনেশন ভিডিওটা দেখে নাও, তাহলে এটা দেখলে লাভ হবে। তো আশা করছি দেখে নিয়েছো। এবার দেখো 6টা কি বলেছে। 6টা হচ্ছে, একটা দেখো 22 7, নিচে ভগ্নাংশ করে 2, 3 আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে হবে। 22 বাই 7 প্রথমে ভাগ করে দাও, ভাগ করলে দেখিয়ে দিচ্ছি আরেকবার। মানে দেখো এখানে ভাগ করে নিলে, ভাগ করার পর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বেরিয়েছে হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে 5-এর থেকে ছোট, 2টা, এই জন্য কিছু হবে না, এটাই বসে হবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা হচ্ছে 5-এর থেকে বড়, এই জন্য এখানে 3 বসে গেলো, 1 যোগ করলাম 2-এর সঙ্গে যে 3। 4 দশমিক পর্যন্ত হলে আমাদেরকে 5টা দেখতে হবে, 5টা তো 5-ই, মানে 5-এর থেকে কমতে না, তাহলে এটা যোগ হবে 3.1429। এবার 2 নম্বর, এটা দেখো 2 নম্বরটা ভাগ করে নেওয়ার পর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা লিখলাম, 4 আছে, ছোট 5-এর থেকে কিছু হবে না। 3 দশমিকটা হবে 0.214, কেন হচ্ছে 2টা হচ্ছে 5-এর থেকে ছোট, কিছু বসবে না। 4 দশমিকটা হচ্ছে 0.2143, 8টা হচ্ছে 5-এর থেকে বড়, এই জন্য এটার সঙ্গে 1 যোগ করে 3 লিখলাম। তারপরে দেখো 1.1/5, 3-এরটা দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, তাহলে এখানে 0.2, এখানে 0 আছে, এখানে 0টাই বসিয়ে দিয়েছি আমি, একবারে কিছুই করিনি। তো এবার 4-এরটা দেখো, এটা আমি বললাম না, এটা তোমরা দেখে নাও এখান থেকে, আশা করছি এটা খুবই সহজ বুঝতে পেরে গেছো। 4-এরটা দেখো, ভাগ করে নেওয়ার পর হলো 0.82456, 2 দশমিক স্থান 0.82, 4 আছে, কিছু যোগ হবে না। 3 দশমিক স্থানটা দেখো 0.825, কেন হচ্ছে বলছি, কেন হচ্ছে দেখো, এবার দেখো এখানে 5 আছে, 5 হচ্ছে 5-এর থেকে ছোট না, এই জন্য 4-এর সঙ্গে 1 যোগ করলাম, 5-এর থেকে ছোট হলে কিছু যোগ হতো না। 4 দশমিকটা 0.8246, 6টা হচ্ছে 5-এর থেকে বড়, এই জন্য 1 যোগ করে দিলাম। আচ্ছা, এটা আমি বই করে দিয়েছি, আর এখানে বোঝানোর মতো সেরকম কিছু নাই, তার আবার বোঝানোর চেষ্টা করি। আচ্ছা 7-এরটা দেখো, এটা এখানে মূল সংখ্যা লক্ষ্যে আর সহস্রে শতকে, লক্ষ্যটা দেখো 7-এর থেকে, এটা কি, এটা হচ্ছে 5-এর থেকে বড়, 1 যোগ করলাম, 0-0 লিখে দিলাম সহস্রে, 5-এর থেকে বড় না 8টা, 1 যোগ করলাম, সরি একটু ভুল হয়ে গেল আমার। আচ্ছা লক্ষ্যে এত সহস্রে কত হবে, তাহলে 2, সহস্র হবে 267900, কেন হচ্ছে আমি বলছি তারও। আচ্ছা এখানে 9টা 5-এর থেকে বড়, এই জন্য এখানে 1 যোগ করে 9 করলাম, যে বাকিটা 0-0, এটা হচ্ছে 267800, এখানে এটা 5-এর থেকে হচ্ছে বড়, এই সরি 5-এর থেকে ছোট, এই জন্য এখানে কিছু যোগ হবে না, 9-ই থাকবে। আর এগুলো এরকমভাবেই করতে হবে, এটা বোঝাচ্ছি না, এটা বুঝে হবে, তোমরা একটা বুঝিয়ে দিলাম, এবার বাকিগুলো বুঝে হবে। আর এর একটা দেখো, 11 আসন্ন মানে ব্যবহারিক প্রয়োগ, 11টা 9 মিনিট 40 সেকেন্ডে আসন্ন মান কত বলি মিনিটে, 11টা 10 মিনিট, এরকম ইজি, কিন্তু মুখে মুখেই করা যাচ্ছে। জুতোর দাম 99.99 টাকা হলে, 99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম 100 টাকা। একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে, আচ্ছা 1.6 সেমি, মোদের দোকানে এটা কিন্তু 102 গ্রাম, দোকানে 102 গ্রাম তো ধরবে না, 100 গ্রাম ধরবে। তো এটা মুখোমুখি হয়ে গেলো, আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ। তো আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা শুরু করিয়ে দেবো।